আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে বহু ঘটনায় অজানা থেকে যায়, কিন্তু কিছু ঘটনা আছে যা আমাদের না জানলেও চলে না। আজকে আমরা তেমনই একটি ইতিহাসের কথা বলবো যা আপনাদের জানতেই হবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো মেদিনীপুরের বিখ্যাত এক ঐতিহাসিক ক্ষেত্র সম্বন্ধে। এই ক্ষেত্রটি বর্তমানে কিশোরী ভবন নামে পরিচিত। চলুন তবে জেনে নেওয়া যাক মেদিনীপুরের এই বিখ্যাত ভবনটির ইতিহাস সম্বন্ধে। 18 শতকের গোড়ায় চন্দ্রকোণার জাড়া রায়বংশের পণ্ডিত রামদেব ছিলেন বর্ধমান রাজার সভাপণ্ডিত ও দেওয়ান। রামদেব চন্দ্রকোণায় জরিপের কাজে এলে আনতেন পুত্র রামগোপালকে। পিতার মৃত্যুর পর রামগোপাল দেওয়ান নিযুক্ত হন। জাড়ায় বসবাস শুরু 1748 সালে। বর্ধমান রাজার কাজে রামগোপাল বর্ধমানে থাকতেন। চন্দ্রকোণায় রাজকাজ দেখতেন পুত্র মদনমোহন। রাজা তেজশ্চন্দ্র রামগোপালের মৃত্যুর পরে মদনমোহনকে দেওয়ান করে জাড়া অঞ্চলে 600 বিঘা জমি দেন। এটাই জাড়া রায়বংশের প্রথম সম্পত্তি। 1760 সালে ব্রিটিশদের চাপানো অতিরিক্ত কর দিতে না পারার জন্য সম্পত্তি নিলাম হয়। মদনমোহনের ছেলে রাজীবলোচন তা কেনেন। এই কর্মদক্ষতার জন্য বর্ধমান রাজা 1814 সালে তাকে দেওয়ান নিযুক্ত করেন। রাজীবলোচন দেওয়ানের চাকরি ছেড়ে জাড়ায় চলে আসেন, এলাকার উন্নয়নে জোর দেন। রাজীবলোচনের বন্ধু ছিলেন রাজা রামমোহন রায়। রামমোহনের জন্মস্থান জাড়ার কাছাকাছি হুগলির রাধানগরে। তখন জাড়া হুগলির অন্তর্গত ছিল। ধর্মপ্রাণ ও দানশীল রাজীবলোচন পুরী তীর্থযাত্রীদের জন্য বিশ্রামাগার তৈরি করেছিলেন পথে। হুগলি সেতু নির্মাণে তিনি 10,000 টাকা দেন। রাজীবলোচনের পুত্র শিবায়নও দানশীল ছিলেন। তিনি জাড়ায় সংস্কৃত টোল ও দাতব্য চিকিৎসালয় তৈরি করেন। 1864 সালে দুর্ভিক্ষ পীড়িতদের খাওয়ার ব্যবস্থা করে বসবাসের জমি দেন। জনসেবামূলক কাজের জন্য সরকার তাকে রাজা উপাধি দিতে চেয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। বহু কীর্তির জন্য লোকজন তাকে শ্রদ্ধা করতেন। রামমোহন রায়ের পুত্র রাধাপ্রসাদ ও রামপ্রসাদের সঙ্গে শিবনারায়ণের গভীর বন্ধুত্ব ছিল। ব্রাহ্ম হওয়ার কারণে রামমোহনের মৃত্যুর পর এলাকার লোকজন তার শ্রাদ্ধের বিরোধিতা করেন, কিন্তু শিবনারায়ণ পণ্ডিত ডেকে শ্রাদ্ধের ব্যবস্থা করেন। রাজীবলোচনের পর থেকে চতুর্থ অধস্তন পুরুষ পর্যন্ত 53 জন ভাই ও 42 জন বোনের অনেকে এখন বিদেশে থাকেন। তাঁদের মধ্যে শিবনারায়ণের বৈমাত্রেয় ভাই যোগেশচন্দ্র হুগলিতে ওকালতি করতেন। 1885 সালের 28শে ডিসেম্বর মুম্বইয়ের গোকুলদাস তেজপাল কলেজে কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে তিনি আমিত্রু সকল অধিবেশনে যোগদান করেছেন। মেদিনীপুর জেলা বোর্ড ও পুরসভার সদস্যও ছিলেন। যোগেশচন্দ্রের 2 আইনজীবী পুত্রের মধ্যে কিশোরীপতি জেলা জজ কোর্টে ও সাতকড়িপতি হাইকোর্টে ওকালতি করতেন। মেদিনীপুর শহরের গোলকুয়া চকে তাদের বাড়িতে কংগ্রেস দলের বিভিন্ন কাজ হতো। বাড়িটাকে বলা হতো বীরেন্দ্রনাথ শাসমলের অফিস। 1921 সালের 20শে সেপ্টেম্বর মহাত্মা গান্ধী মেদিনীপুর কলেজ মাঠে সভা করে এই বাড়িতেই রাত্রিবাস করেন। ছিলেন চিত্তরঞ্জন দাস, মৌলানা আবুল কালাম আজাদ, বীরেন্দ্রনাথ শাসমলও। কিশোরীপতি ও সাতকড়িপতি ওকালতি ছেড়ে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। মেদিনীপুর জেলা কংগ্রেসের সম্পাদকও হন কিশোরীপতি। এই পদে আসীন ছিলেন আজীবন। অসহযোগ আন্দোলনের 37,000 কংগ্রেস স্বেচ্ছাসেবকের অধিনায়কত্ব করেন কিশোরীপতি। 1932 সালে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। আলিপুর জেলে চিত্তরঞ্জন দাস, বীরেন্দ্রনাথ শাসমল, সুভাষচন্দ্র বসু, আবুল কালাম আজাদের সঙ্গে ছিলেন তিনি। 1931 সালের 7ই এপ্রিল জেলাশাসক জেমস পেডি নিহত হলে বাংলার গভর্নর জন অ্যান্ডারসন মেদিনীপুরে এক সভায় বলেন, মেদিনীপুরের সন্ত্রাসবাদীরা মনে হচ্ছে আমাদের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছে। তারা মেদিনীপুরে কোনো ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেটকে জীবিত থাকতে দেবে না। বেশ, সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করছে। বিপ্লবীদের দমনে ব্রিটিশরা অত্যাচার শুরু করে, বিপ্লবীরাও প্রতিরোধ শুরু করেন। তাদের দমন করতে সরকার মেদিনীপুরে পিটুনি পুলিশ ক্যাম্প চালু করে।
মেদিনীপুর শহরের গোলকুয়া চকে কিশোরীপতির বাড়ির লোকজনদের উচ্ছেদ করে এই বাড়িতে ক্যাম্প বসায়। কিশোরীপতি স্ত্রী ও নাবালক পুত্রদের নিয়ে ঘরছাড়া হন। মেদিনীপুর শহরে এই পিটুনি পুলিশের খরচ জোগাতে বসে পিটুনি কর। 12 জন শহর থেকে পিটুনি পুলিশ তুলে নেওয়া হয়। তারও এক বছর পরে বাড়ি ফেরত পান কিশোরীপতি। 1933 সালে জেলা শাসক কার্জ নিহত হন। কিশোরীপতিদের মেদিনীপুরে থাকা নিষিদ্ধ হয়। তারা চলে যান হাওড়ায়। এই মামলায় তার নাবালক পুত্র সনাতনকে গ্রেপ্তার করে আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়। সেই সময়ে আন্দোলনকারী কয়েকজনকে স্পেশাল পুলিশ হিসেবে নিয়োগ করত পিটুনি পুলিশ। থানায় বা সরকারি অফিসে তাদের ডিউটি, কাজ নেই, বসার চেয়ারও নেই। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফিরতেন। কিশোরীপতি 1927 থেকে 1930 সাল পর্যন্ত মেদিনীপুর জেলা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। 1937 সালে প্রাদেশিক নির্বাচনে তখনকার ঘাটাল ঝাড়গ্রাম কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে ঝাড়গ্রামের স্বনামধন্য রাজাকে পরাজিত করেন। কিশোরীপতি খুব তামাক খেতেন, তাই নির্বাচনে তার প্রতীক ছিল হুঁকো। 1943 সালে তিনি প্রয়াত হন। এই কিশোরীপতির নাম অনুসারেই বাড়িটির নাম হয় কিশোরী ভবন। শতাব্দী প্রাচীন এই কিশোরী ভবনে এখন থাকেন তাঁদের নাতি রবিদাস রায়।